জয়ন্ত টিভিতে আপনাদের সকলকে স্বাগতম। আপার প্রাইমারি নিয়োগ সংক্রান্ত কয়েকটি গুরুত্বপূর্ণ খবর রয়েছে আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আপার প্রাইমারি নিয়োগ নিয়ে বিগত বেশ কিছুদিন ধরে কিন্তু সকল চাকরি প্রার্থীরা ভীষণ উদ্বিগ্নের মধ্যে রয়েছেন, কারণ আপার প্রাইমারির মামলার যে শুনানি হতে চলেছে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে, সেই ডিভিশন বেঞ্চের বিচারপতি চেঞ্জ হয়ে যাবেন কি না, বা এই মামলাটি কোন বিচারপতি শুনবেন, এই নিয়ে কিন্তু একটা জটিলতা তৈরি হয়েছিল। অবশেষে আজকে মহামান্য কলকাতা হাইকোর্টের যে কজ লিস্ট প্রকাশিত হয়েছে তাতে কিন্তু দেখা যাচ্ছে আপার প্রাইমারি নিয়োগ সংক্রান্ত মামলা ম্যাট 638/2021, এই মামলাটি যথারীতি সূচি অনুযায়ী আগামীকালকে অর্থাৎ 30 জানুয়ারি 2024 সাল এই তারিখে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে 8 নম্বর কোর্টে মহামান্য বিচারপতিদ্বয় সৌমেন সেন মহাশয় এবং উদয় কুমার মহাশয়ের ডিভিশন বেঞ্চে লিস্টেড হয়েছে, এবং এই মামলাটি আগামীকালকে দুপুর 2টোতে স্পেশালি ফিক্সড ম্যাটার হিসেবে লিস্টেড হয়েছে, এবং এই মামলাটির সিরিয়াল নাম্বার রয়েছে 3। এবং এই মামলা নিয়ে সকল চাকরির প্রার্থী কিন্তু ভীষণ অপেক্ষায় রয়েছেন, কারণ এই মামলার শুনানি প্রায় শেষের দিকে। বিগত ভিডিওতেও এই বিষয়টি আপনাদের সঙ্গে আলোচনা করেছি, কারণ আর 2টো শুনানি রয়েছে, 30 তারিখ এবং 31 তারিখ। এই 2টো দিনের শুনানি হয়ে যাওয়ার পরে এই মামলাটি অর্ডার দেওয়ার জন্য রেডি হয়ে যাবে, এরকমই কিন্তু সকলে মনে করছেন, কারণ এই মামলাটি আগামীকালকে বলবেন আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের পক্ষ থেকে যিনি আইনজীবী রয়েছেন কল্যাণ ব্যানার্জি মহাশয়, এবং 31 তারিখে বলবেন স্কুল সার্ভিস কমিশনের পক্ষে যিনি অ্যাডভোকেট রয়েছেন রাজ্যের প্রাক্তন এজি এস এন মুখার্জি। এই দুজনের বলা হয়ে গেলে কিন্তু আর সেরকম কারো বলার থাকবে না, তবে সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু এই 2টো শুনানির পরেই এই মামলাটির অর্ডারের জন্য রেডি হয়ে যাবে। তবে সবচাইতে বড় কথা, কয়েকদিন ধরে যে আপনাদের দুশ্চিন্তা তৈরি হয়েছিল যে এই আপার প্রাইমারি নিয়োগ সংক্রান্ত মামলা কোন বেঞ্চে যাবে, ডিভিশন বেঞ্চের বিচারপতি দয় সৌমেন সেন মহাশয় এবং উদয় কুমার মহাশয় ওনাদের কাছেই থাকবে কি অন্য বেঞ্চে চলে যাবে, এই জটিলতার কিন্তু নিরসন হয়েছে, তাই টেনশন কিছুটা কিন্তু আপনাদের কমে গেছে। এবার আগামীকালকে দুপুর 2টোতে কি হয় শুনানিতে তার আপডেটও থাকবে আমাদের চ্যানেলে, আপনারা নজর রাখুন আমাদের জয়ন্ত টিভির পর্দায়, আমরা যখনই কোনো নতুন খবর পাবো সঙ্গে সঙ্গে আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে এবং আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।